these spices. নমস্কার, এয়া লাইভ আওয়ার, মই কৃপাঞ্চল আৰু মই পাপৰি। প্ৰথম খবৰ, ধুবুৰী বিলাসীপাৰাত এক চাঞ্চল্যকৰ ডকাইতি ঘটনা সংঘটিত হৈছে। দুখন যন্ত্ৰচালিত ব্যৱসায়ীৰ নামত লুটপাট, বিশজনীয়া ডকাইতৰ দলৰ ব্যৱসায়ী আৰু যাত্ৰীৰ পৰা লুট কৰিছে প্ৰায় বিশ লক্ষাধিক টকা। দুৰ্ধৰ্ষ ডকাইতৰ দলৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত হৈছে দহগৰাকী যাত্ৰী। বিলাসীপাৰাৰ সীমান্তৱৰ্তী হাইলধাৰাত সংঘটিত হৈছে এই ডকাইতি কাণ্ড। মুখত কলা কাপোৰ বান্ধি আহিছিল ডকাইতৰ দলটোৱে। বিশজনীয়া ডকাইতৰ দলৰ দুজনৰ পিছত আটক কৰিছে ৰাইজে। আটকাধীন ডকাইত দুটা হৈছে ছাদ্দাম মোল্লাহ আৰু শ্বাহ জামাল শ্বেখ। দুইৰে ঘৰ গোৱালপাৰা জিলাৰ লক্ষীপুৰত। গোৱালপাৰাৰ সোণাৰী আৰক্ষীৰ জিম্মাত আছে দুই ডকাইত। দুই ডকাইতক ৰাইজে ধৰিবলৈ সক্ষম হয়। ধুবুৰী বিলাসীপাৰাত এক চাঞ্চল্যকৰ ডকাইতি কাণ্ড সংঘটিত হৈছে। ব্যৱসায়ী নাৱত লুটপাট কৰে বিশজনীয়া ডকাইতৰ দলে। দুখনকৈ যন্ত্ৰচালিত ব্যৱসায়ী নাও আহি আছিলে আৰু তাত বিশজনীয়া ডকাইতৰ দলে আক্ৰমণ কৰে। ব্যৱসায়ী আৰু যাত্ৰীৰ পৰা প্ৰায় বিশ লক্ষাধিক টকা লুট কৰিছে দুৰ্ধৰ্ষ ডকাইতৰ দলৰ আক্ৰমণত। দহগৰাকী যাত্ৰী আঘাতপ্ৰাপ্ত হৈছে। তেওঁলোকক ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে। বিলাসীপাৰাৰ সীমান্তৱৰ্তী হাইলধাৰাত সংঘটিত হৈছে এই ডকাইতি কাণ্ড। মুখত কলা কাপোৰ বান্ধি আহিছিল ডকাইতৰ দলটোৱে। বিশজনীয়া ডকাইতৰ দলৰ দুজনক পাছত ৰাইজে আটক কৰিছে আৰু আৰক্ষীক গতাই দিছে। আটকাধীন ডকাইত দুটা নাম আমি পুনৰ এবাৰ কৈছো, ছাদ্দাম মোল্লাহ আৰু শ্বাহ জামাল শ্বেখ। দুয়োৰে ঘৰ গোৱালপাৰা জিলাৰ লক্ষীপুৰত। গোৱালপাৰাৰ সোণাৰী আৰক্ষীৰ জিম্মাত আছে দুই ডকাইত। নদীর মাঝামাঝি তখন তারমানে ডাকাইতে গিয়ে আসছে মাইট ড্যাং করে তারমানে পয়সা লুট তালাস করে পয়সা পাতি দেখে নিয়েছিল নিয়ে নিয়েছে। কি মানজন আছিল ইহতে? বিশ পঁচিশ জনের মতো আসিল আর কি। কুবাকুবি হয়ে গেল। কি লয়ে আসছিল তোমার হাতত? কি বা বস্তু লয়ে আসছিল? ওরা যেমন খুরকি আসছিল, লাঠি ঠাঠি আসছিল। আমরা যেমন এই ঘিরে আশা করছি, আসার পরে তারমানে পয়সা পাতি লুট তালাস করে নিয়ে নিয়েছে। দুজন ডকাত এই বিলাসীপাড়া অভিমুখে আহি থাকা সময়ত রাইজর হাতত ধরা পড়ে আর রাইজে মানে বিলাসীপাড়া থানা প্রশাসনক গতাই দিয়ে। এজনের নাম সাদ্দাম হুসেন বলে কৈছে আর এজন শাহজামাল শেখ। ঘর গতি তখেতর ঘর কৈছে লক্ষীপুরের, লক্ষীপুরের বলে কৈছে। আর আমার সোনারীর প্রশাসন ইয়াত আহি আছে, তেখেতে ইয়ারপরা লৈ যাব আর তেখেতে বাকিখিনি কি করিব পারে। আমি রাইজর ফালেরপরা প্রশাসনক এটাই অনুরোধ জানাইছো যাতে এই ডাকাতকেইটাক আর ইয়ার লগত যিকেইটা জড়িত আছে তেখেতক অতি সোনকালে করায়ত্ব করিব লাগে আর তেখেতক এনেকুয়া ধরনের একটা শাস্তি দিব লাগে যাতে পরবর্তী সময়ত এনেকুয়া অন্যায় অত্যাচার মানুষের, নিরহ মানুষের উপর করিব নোৱাৰে। গুৱাহাটীৰ দক্ষিণ গাঁৱত ধৰ্ষণকাৰীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। গ্ৰেপ্তাৰ আব্দুল হামিদ নামৰ লম্পতক ভগদত্তপুৰ আৰক্ষীয়ে দক্ষিণ গাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে। লম্পত আব্দুলে 14 বছৰীয়া নাবালিকাক ধৰ্ষণ কৰিছিল। বিগত ছমাহে নিচাযুক্ত দ্ৰব্য খুৱাই ধৰ্ষণ কৰাৰ অভিযোগ উঠিছে। মাতৃকো নিচাযুক্ত দ্ৰব্য খুৱাইছিল আৰু তাৰ পাছত কন্যাক ধৰ্ষণ কৰিছিল। কিশোৰীগৰাকীক প্ৰেমৰ জালত পেলাইছিল আব্দুল হামিদে। দীৰ্ঘদিন পলাই আছিল লম্পত আব্দুল হামিদ, অৱশেষত জালত পৰিছে এইটো আব্দুল। ধৰ্ষণকাৰীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আব্দুল হামিদ নামৰ এইটো লম্পত ভগদত্তপুৰ আৰক্ষীৰ জিম্মাত আছে। দক্ষিণ গাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে পলাতক অৱস্থাৰ পৰা। লম্পতে 14 বছৰীয়া নাবালিকাক ধৰ্ষণ কৰিছিল, প্ৰেমৰ জালত ফচাই আৰু তাৰ পাছত ছমাহে নিচাযুক্ত দ্ৰব্য খুৱাইছিল, মাতৃকো নিচাযুক্ত দ্ৰব্য খুৱাইছিল আৰু কন্যাক ধৰ্ষণ কৰিছিল। কিশোৰীগৰাকীক কেনেকৈ প্ৰেমৰ জালত পেলাই আব্দুল হামিদে তাৰ পৰা পলায়ন কৰিছিল আৰু পৰৱৰ্তী সময়ত দক্ষিণ গাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এইটো লম্পত আব্দুল হামিদক। ইজৰাইল হামাসৰ ভয়ংকৰ যুদ্ধ, দুই পক্ষত নিহত 16 সৰু অধিক লোক।
কেবল গাজাতে প্রায় নিহত হয়েছে 700 লোক 11 জন আমেরিকান লোকর মৃত্যুর খবর প্রায় 4000 লোক আহত হয়েছে গাজা ইসরায়েলের বোমা বর্ষণ এতিয়া অব্যাহত আছে গাজা থকা হামাসের এটা অট্টালিকা এটা সামরিক ঘাটি ধ্বংস হয়েছে হামাস সন্ত্রাসবাদীয়ে ঘাটি পাতি থকা এটা মসজিদত আক্রমণ করা হয়েছে গাজা থকা হামাসের এটা অস্ত্র ভান্ডার ধ্বংস করা হয়েছে শেহতীয়া খবর আহিছে যুদ্ধর খবর আপডেট কিছু আমি দিবলে ওলাইছো ইসরায়েল হামাসর ভয়ঙ্কর যুদ্ধ অব্যাহত আছে আর এই যুদ্ধ যে সোনকালে হাম নাকাটে সেই কথাও ইসরায়েলের পৰা কোৱা হৈছে দুই পক্ষৰ নিহত হৈছে 1600ৰো অধিক লোক গাজাত 700কৈ লোক নিহত হোৱাৰ খবৰ আহি পৰিছে প্ৰতি মুহূৰ্তত বৃদ্ধিও পাব 11 জন আমেৰিকান লোকৰ মৃত্যুৰ খবৰ আহিছে প্ৰায় 4000 লোক আহত হৈছে গাজা ইসরায়েলের বোমা বৰ্ষণত বাহত আছে হামাসৰ এটা অট্টালিকা গাজাত ধ্বংস হৈছে এটা সামরিক ঘাটি ধ্বংস হৈছে হামাস সন্ত্রাসবাদীয়ে মসজিদত তাত আছিল আর মসজিদটো আক্রমণ করা হৈছিল ঘাটি পাতি থকা মসজিদটোত এটা অস্ত্র ভান্ডার ধ্বংস হৈছে আর এই যুদ্ধ যেতিয়ালৈকে অব্যাহত থাকিব বলে ইসরায়েলের তরফৰ পৰা কোৱা হৈছে যেতিয়ালৈকে হামাস শেষ হৈ না যায় হামাসক শেষ কৰি দিবৰ বাবে ধূলিত মিলাবৰ বাবে আক্রমণ চলি থাকিব বলে কোৱা হৈছে যুদ্ধ অব্যাহত থাকিব বলে কোৱা হৈছে আর এই যুদ্ধ অব্যাহত আছে আর যুদ্ধৰ ছবি বা যুদ্ধৰ ভিজুয়েলছ আমি দেখুৱাইছো ভয়ংকৰ ভয়ংকৰ এটা এটা অট্টালিকা কেনেকৈ ভাঙি পৰিছে এটা এটা অট্টালিকা শেষ হৈ গৈছে তাত থকা যিসকল লোক বা যিসকল লোকক আঘাতপ্ৰাপ্ত লোকসকলক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে উদ্ধাৰ অভিযান চলি আছে তাৰোপৰি ইতিমধ্যে আমি কৈছোৱে যে অস্ত্ৰ ভাণ্ডাৰ ধ্বংস হৈছে হামাছৰ আৰু হামাছক যি আক্ৰমণ সেই আক্ৰমণ যেতিয়ালৈকে চলিব বুলি কৈছে যেতিয়ালৈকে সীমান্ত সুৰক্ষিত নহয় কাৰণ হামাছে যিহেতু হামাছৰ মতে হামাছে নিজৰ লক্ষ্যত উপনীত হৈছে তেওঁলোক সফল হৈছে আৰু সেয়াই দেখিবলৈ পোৱা গ'ল এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ কৈছোঁ যুদ্ধ অব্যাহত আছে আৰু এই যুদ্ধ চলি থাকিব বুলি ইসরায়েলে ইসরায়েলের তরফের পা কোয়া হয়েছে ইসরায়েলের মতে যে যেহেতু যুদ্ধর আরম্ভণি আমি করা নাছিল হামাসে করেছিল গতি শেষ আমি করি আর সেই সময় দৃশ্য এই মুহূর্তে আমি চারিটাকে আপনার দৃশ্য দেখাইছো অবর্ণনীয় পরিবেশ শেহতীয়াক এয়া ড্রোন শট কেটামান আপনার দেখাইছো মাজত এয়া ধ্বংসস্তূপ যিসকলে তাত উদ্ধার অভিযান অব্যাহত রাখেছে প্রতিগুলি ব্যক্তির প্রতিটি মুহূর্ত কষ্ট হয়ে আছে সকলকে উদ্ধার করবলে কিন্তু এই যুদ্ধখনক লো এতিয়া বিশ্বত বিভিন্ন পক্ষত দুই মেরুত থাকা দেখবলে পাওয়া গেছে নেতাসকলক বিভিন্ন নেতাসকলে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে আর ইতিমধ্যে আমেরিকায় ইসরায়েলক সমর্থন জানাব সম্পূর্ণভাবে মুক্তকৈ কৈছে সমান্তরালক প্রাক্তন আমেরিকার রাষ্ট্রপতিগুলিও ইসরায়েলক সমর্থন জানা হয়েছে যে ধরনের এক পৈশাচিক কাণ্ড সংঘটিত হয়েছে তার উপর কেউ বহি না থাকে বিশ্ববাসী ব্যবস্থা গ্রহণ করব প্রতিটি মুহূর্তে ইসরায়েলের সপক্ষ আছে আমেরিকা ভারত ইফালে পেলেস্তাইনলৈ কেইবাখনো দেশৰ অনুদান বন্ধ কৰা হৈছে ইউৰোপীয়ান ইউনিয়নে পেলেস্তাইনলৈ সকলো ধৰণৰ অনুদান বন্ধ কৰিছে ইউৰোপীয়ান ইউনিয়নৰ সহায়ত চলি থকা সকলো প্ৰকল্পৰ কাম সাময়িকভাৱে বন্ধ কৰা হৈছে পৰৱৰ্তী নিৰ্দেশ নোলোৱালৈকে পেলেস্তাইনলৈ সকলো যোগান বন্ধ কৰিছে ইউৰোপীয়ান ইউনিয়নে প্ৰায় 700 মিলিয়ন ইউৰোৰ কাৰ্যসূচী সাময়িকভাৱে স্থগিত আনফালে দিল্লীস্থিত ইসরায়েলের দূতাবাসত নিরাপত্তা বৃদ্ধি করে দিয়া হয়েছে সাবাদ হাউসতো নিরাপত্তা বৃদ্ধি করেছে দিল্লী আরক্ষীর ইসরায়েল হামাসর যুদ্ধক লৈ বৃদ্ধি পাইছে নিরাপত্তা দিল্লী আরক্ষীর নিরাপত্তা বৃদ্ধি করেছে দূতাবাস সাবাদ হাউসত দিল্লীর চাঁদনী চকত থকা দূতাবাসত মোতায়েন করা হয়েছে দিল্লী আরক্ষীক ইসরায়েলর হামাসর যুদ্ধর পিছতে সষ্টম হয়েছে ভারতও দিল্লীর ইসরায়েলের দূতাবাসত নিরাপত্তা বৃদ্ধি করে দিয়া হয়েছে সাবাদ হাউসত নিরাপত্তা বৃদ্ধি করে দিয়েছে দিল্লী আরক্ষীর ইসরায়েল হামাসর যুদ্ধক লৈ বৃদ্ধি করে দিয়া হয়েছে নিরাপত্তা দিল্লী আরক্ষীর নিরাপত্তা বৃদ্ধি করেছে দূতাবাস সাবাদ হাউসত দিল্লীর চাঁদনী চকত দূতাবাস আছিল সেই দূতাবাসত মোতায়েন করে দিয়া হয়েছে দিল্লী আরক্ষীক ইসরায়েল হামাসর যুদ্ধক লৈ পশ্চিমীয়া রাষ্ট্র বিবৃতিয়ে যুদ্ধ বিবৃতিক ইসরায়েলের সম্পূর্ণ সমর্থন আমেরিকা ফ্রান্স জার্মানি ইটালি আর গ্রেট ব্রিটেনে যৌথ বিবৃতি জারি করেছে ইসরায়েলে হামাসক সুরক্ষা করব পরাকৈ সকল সহযোগিতার আশ্বাস দিছে এই যৌথ বিবৃতিত মধ্যপ্রাচ্যত শান্তির বাবে ইসরায়েলক সম্পূর্ণ সহযোগের ঘোষণা করেছে হামাজ আর সন্ত্রাসবাদী সংগঠনটির কার্যকলাপত একমুখে গরিহণা দিছে পাঁচখন দেশের প্যালেস্তাইনবাসীর আশা আকাঙ্ক্ষা সমর্থন যৌথ বিবৃতিত কিন্তু হামাজে প্যালেস্তাইনবাসীর আশা আকাঙ্ক্ষাক সমর্থনও করলে হামাজে প্যালেস্তাইনবাসী সন্ত্রাস আর রক্তপাতের বাইরে একো দিব নোৱাৰে বা নিদিয়ে বলে এই বিবৃতিত উল্লেখ আছে ইসরায়েল হামাসর যুদ্ধই ধারণ করেছে ভয়ঙ্কর রূপ গাজা স্ট্রিপত দিনে নিশায় চলিছে বোমাবর্ষণ গুলিবর্ষণ মধ্যপ্রাচ্য পুনের নিরীহ রক্তক্ষয়ী ইতিহাস রচিত হয়েছে হামাসর আক্রমণত বৌদ্ধভূমিত পরিণত হয়েছে গাজা স্ট্রিপ দুই পক্ষের আক্রমণত এই পর্যন্ত 1600 লোক নিহত হওয়ার খবর আছে যীশুখ্রীষ্টর জন্মস্থান পবিত্র জেরুজালেমও হামাস সন্ত্রাসবাদী সংগঠনের আক্রমণের লক্ষ্য হয়েছে যুদ্ধ ক্রমাধ্রান্ত হয়ে পড়ার লগতে ইসরায়েলক কঠোর সঙ্গীয়নী দিছে হামাসে
গাজাত এজনো সাধারণ নাগরিকর মৃত্যু হলে হামাসে বন্দী করে রখা ইসরায়েলি তথা অন্য দেশের নাগরিকক রাজহুয়াভাবে হত্যা করব বলে ভয়ঙ্কর ভাবুকি দিছে। অকল সিমানে নহয়, রাজহুয়াভাবে হত্যা করে একটা ভিডিও ইন্টারনেটত এড়ি দিব। এই মুহূর্তে আমি জ্যেষ্ঠ সতীর্থ তপন তালুকদার সহ সংযুক্ত হয়েছো আর আমি যুদ্ধর বতরা লম তপনের। তপন আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো, এতালেক যান আপডেট আছে আমি আপডেটের কথা জানিম আপনার, তারপরে সমর্থনের কথা জানিম বা যি ধরনের যিখিনি কথা বা ইরানের ভূমিকা জানিম, আমেরিকার ভূমিকা জানিম, গাজা স্ট্রিপত এটা কেন ধরনের আক্রমণ, এই গোটাই কথাখিনি আমি আপনার জানিম। তপন পাপড়ি চাওক, এতালেক যিখিনি সরকারি তথ্য আহিছে সেই তথ্য অনুসরি এতালেক 1600র অধিক লোক নিহত হয়েছে দুয়োখন দেশের, পেলে গাজা আর দুয়োখন দেশ নহয় গাজা আর ইসরায়েলর। হামাসর আক্রমণের পিছত ইসরায়েলে যেটা প্রত্যাক্রমণ করেছে তারপর যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কালি নিশা কালিলেক এতালেক যিখিনি খবর আহিছে 1600 লোক নিহত হয়েছে গাজা আর ইসরায়েলর। ইয়াত অধিকাংশ লোক নিহত হওয়ার অধিকাংশ খিনি হয়েছে ইসরায়েলর। প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রী জানা মতে গাজাত প্রায় 700 লোক নিহত হয়েছে, গতি সেই অনুসরি যদি ধরা হয় তেতিয়াহলে ইসরায়েলর ফালের পরা 900র অধিক লোক নিহত হয়েছে, ইয়াত নিরীহ নাগরিক অধিক আছে। শনিবারের আক্রমণের পিছতে শনিবারে হামাসে যে বর্বর আক্রমণ করলে তারপর দেওবারের পরা ইসরায়েলে প্রত্যাক্রমণ ভয়ঙ্কর প্রত্যাক্রমণ করেছে, দিনে নিশায় গাজা স্ট্রিপত বোমা বর্ষণ অব্যাহত আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নীতি নিয়াহয়ে ইতিমধ্যে ঘোষণা করে দিছে যে এয়া যুদ্ধর সময় আর এই যুদ্ধর পরা এক ইঞ্চিও পিছুয়াই নাহে ইসরায়েল, আর হামাসক হম্বুলেন্সে বিনাশ নকরালেক ইসরায়েল ক্ষান্ত নহয়, আর হামাসে যুদ্ধ আরম্ভ করলে সেই যুদ্ধ ইসরায়েলে শেষ করব বলে নীতি নিয়াহয়ে স্পষ্টকে ঘোষণা করে দিছে। সরকারি টেলিভিশনত, প্রেস বিবৃতিত, সোশ্যাল মিডিয়াত নীতি নিয়াহয়ের এই ভাষ্য উপলব্ধ। কৈছে এই যুদ্ধ বিচরা নাছিল কিন্তু হামাসে যেতিয়া এই যুদ্ধ উপর জাপি দিছে, হামাসে আরম্ভ করেছে ইসরায়েলে শেষ করব। নীতি নিয়াহয়ের এই স্পষ্ট ঘোষণার পিছতে খুব তীব্রভাবে গাজা স্ট্রিপত আক্রমণ অব্যাহত আছে। সোমবারে আক্রমণ অতি প্রচণ্ড আক্রমণ করা হয়েছিল খবর মতে, আর নীতি নিয়াহয়ে নিজে শেয়ার করা মতে গাজাত থাকা হামাসর পরিচালিত যে গাজা ইসলামিক ন্যাশনাল ব্যাংক তাত আক্রমণ করা হয়েছে বিমানের, বোমা বর্ষণ করা হয়েছে, আর সেই ভিডিও নীতি নিয়াহয়ে নিজেও শেয়ার করেছে। সেই ব্যাংকটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। তার উপরেও হামাসর কেবাটাও ঘাটি যত গাজা স্ট্রিপত আছে সেই গাজা স্ট্রিপত কেবাটাও হামাসর ঘাটিত আক্রমণ করা হয়েছে। দেওবারে 10টা ঘাটিত আক্রমণ করা হয়েছিল, কালি তেনেকা এটা অট্টালিকাত আক্রমণ করা হয়েছে হামাসর। তারপরে টানেলর আন্ডারত থাকা হামাসর এটা মিলিটারি সন্ত্রাসবাদীর ঘাটি এটা ইনফ্রাস্ট্রাকচার এটা ধ্বংস করা হয়েছে। তারপরে হামাসর এটা অস্ত্র ভাণ্ডার গাজা স্ট্রিপত থাকা এটা অস্ত্র ভাণ্ডারত বোমা বর্ষণ করা হয়েছে। গাজা স্ট্রিপত হামাসর প্রতিটি টার্গেটক লক্ষ্য করে লই এটা এটা টার্গেট বাছি বাছি লই ইসরায়েলর বায়ুসেনায়, ইসরায়েল এয়ারফোর্সে, IAFএ আক্রমণ অব্যাহত রাখিছে। তারপরে কালির ভিতর IDFএ 300,000রও অধিক সেনা গাজা স্ট্রিপলৈ প্রেরণ করেছে স্থলপথে আক্রমণ করবলে প্রতিটি জায়গা। ইয়ার উপরে খুব ডাঙর কথা এটা হয়েছে যে ইসরায়েলর প্রতিরক্ষা মন্ত্রীয়ে ইতিমধ্যে সম্পূর্ণরূপে গাজাক ব্লক করে দিয়ার কারণে নির্দেশ দিছে, গাজালয় সকল ধরনের সহায় সাহায্য বন্ধ করে দিয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগ কর্তন করে দিয়ার নির্দেশ দিয়া হয়েছে, ইন্ধনের যোগান কর্তন করে দিয়ার নির্দেশ দিয়া হয়েছে, খাদ্য সামগ্রীর যোগান বন্ধ করার নির্দেশ দিয়া হয়েছে, যিকোনো ধরনের যাতে কোনো ধরনের সহায় কোনো ধরনের বস্তু গাজা স্ট্রিপলৈ না যায় এই সকল ফালের পরা গাজা স্ট্রিপক অবরুদ্ধ করে তোলার কারণে নির্দেশ দিয়া হয়েছে। ইয়ার পিছতে পরিস্থিতি হামাসর কারণে বেয়া হয়েছে, ইসরায়েলর বায়ুসেনার আক্রমণ বৃদ্ধি হওয়ার লগে লগে হামাসে সকিয়নি দিছে যে যদি গাজাত আরও মানুষ মরে তেওঁলোকে রাজহুয়াভাবে ইসরায়েলর যিবোৰ বন্দী তেওঁলোকে লোক তেওঁলোকে বন্দী করে রাখিছে তেওঁলোকক রাজহুয়াভাবে হত্যা করে তার ভিডিও করে সেইবোৰ সোশ্যাল মিডিয়াত এৰি দিব। একো একোজন গাজা স্ট্রিপত একো একোজন নাগরিক নিহত হলে একো একোজন বন্দীক হত্যা করা হব বলে হামাসে সকিয়াই দিছে, হামাসে ভাবুকি দিছে। কিন্তু ইয়ার পিছতো ইসরায়েল ক্ষান্ত হওয়ার কোনো লক্ষণ দেখুৱা নাই।
ইজৰাইলে আক্ৰমণ অব্যাহত ৰাখিছে, দিনতেই নহয় নিশাৰ ভাগতো আক্ৰমণ অব্যাহত ৰাখিছে, বিমানেৰে প্ৰচণ্ড আক্ৰমণ অব্যাহত আছে, দিনে নিশাই আক্ৰমণ আছে চলি আছে আৰু হামাছে ইয়াৰ পৰিণাম এই আক্ৰমণৰ পৰিণাম ভুগিব লাগিব বুলি ইতিমধ্যে ইজৰাইলে স্পষ্টকৈ ঘোষণা কৰি দিছে। এই যুদ্ধ খুব সোনকালে হয়তো শেষ নহ'ব, বেঞ্জামিন নেতানিয়াহুৱে ইংগিত দিয়া মতে দৰকাৰ হ'লে এবছৰ দুবছৰ যিমান বছৰ দৰকাৰ হয় যুদ্ধ কৰিবলৈ সাজু আছে। তেওঁ সমগ্ৰ ইজৰাইলবাসীক এই আহ্বানো জনাইছে যে যুদ্ধৰ বাবে সকলো সাজু হ'ব লাগে, কাৰণ এতিয়া দেশ এতিয়া আক্ৰমণৰ সন্মুখীন হৈছে। গতিকে পৰিস্থিতি অতি ভয়ংকৰ, খুব ভাল পৰিৱেশ নহয় গাজা ষ্ট্ৰীপত। খুব সৰু এটুকুৰা ঠাই, মাত্ৰ 140 বৰ্গ কিলোমিটাৰৰ এটুকুৰা ঠাইত এতিয়া ৰক্তৰঞ্জিত হৈ পৰিছে, নিৰীহ ৰক্তৰে গাজা ষ্ট্ৰীপৰ ধূলি বৈ গৈছে। গতিকে এনেকুৱা এটা অৱস্থাত সমগ্ৰ বিশ্বৰ দৃষ্টি গাজা ষ্ট্ৰীপৰ ওপৰত আছে, ইজৰাইল আৰু হামাছৰ ওপৰত আছে। সকলোৱে একেমুখে, প্ৰায় সকলোৱে একেমুখে হামাছৰ এই বৰ্বৰ আক্ৰমণক গৰিহণা দিছে, কিন্তু ইজৰাইলৰ সমৰ্থনত এই মুহূৰ্তত আমেৰিকাই সকলো ধৰণৰ সহযোগিতা কৰাৰ স্পষ্ট ঘোষণা কৰিছে। কিছু সময় এঘণ্টামান পূৰ্বে প্ৰেচিডেণ্ট জো বাইডেনে টুইটত এই কথা প্ৰকাশ কৰিছে যে ইজৰাইলৰ প্ৰতি আমেৰিকাৰ যি সমৰ্থন, সকলো সন্ত্ৰাসবাদী সংগঠনকো তেওঁ কৈছে, গোটেই বিশ্বক তেওঁ এই বাৰ্তা দিছে আৰু লগতে ইজৰাইলকো কৈছে যে ইজৰাইলৰ প্ৰতি তেওঁলোকৰ সমৰ্থন অক্ষুণ্ণ থাকিব, ইজৰাইলৰ প্ৰতি তেওঁলোকৰ সমৰ্থনৰ এই স্থিতি কেতিয়াও সলনি নহয়। তপন, যুদ্ধৰ খবৰ, যুদ্ধৰ বতৰ আমি প্ৰতি মুহূৰ্তত লৈ থাকিম আৰু এতিয়ালৈকে যিখিনি আপডেট আছিল সেইখিনি আপুনি আমাক জনাইছে, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। আৰু সমানে সমানে আমি পুনৰ এবাৰ এইখিনিতে ক'ব বিচাৰিছোঁ যে ইজৰাইলে এটা কথাই কৈছে, ভাবুকিও দিছে যে যুদ্ধ যিহেতু হামাছে আৰম্ভ কৰিছিল শেষ ইজৰাইলেই কৰিব। חמאס הרצחני מפיץ סרטונים, זה מראה את הברבריות ואת האכזריות של החמאס. אנחנו מאחלים החלמה מהירה לפצועים, לאזרחים, לחיילים, למפקדים. יש גם חטופים נעדרים מתוך מוקדי הלחימה שלנו וחטופים בעזה. আৰু ইফালে ইজৰাইলক সম্পূৰ্ণ সমৰ্থন ঘোষণা কৰিছে আমেৰিকা। ইজৰাইল আৰু সমগ্ৰ বিশ্বলৈ এই বাৰ্তা দিছে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে। বিশ্বৰ সকলো সন্ত্ৰাসবাদী সংগঠনকো সকীয়াই ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে নিজৰ টুইটাৰ একাউণ্টত ক'লে যে আমেৰিকা ইজৰাইলৰ সপক্ষে থাকিব আৰু স্থিতি কেতিয়াও সলনি নহয়। ইতিমধ্যে হামাছৰ আক্ৰমণত ইজৰাইলত 11 আমেৰিকান নাগৰিক মৃত্যু হোৱা বুলিও ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে নিশ্চিত কৰিছে। আনফালে ইজৰাইলত হামাছৰ বৰ্বৰ আক্ৰমণক তীব্ৰ গৰিহণা দিছে আমেৰিকাৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি বাৰাক ওবামাই। ইজৰাইলত আক্ৰমণ কৰি সাধাৰণ নাগৰিকক বৰ্বৰভাৱে হত্যা কৰা কাণ্ডক কঠোৰ ভাষাৰে গৰিহণা দিছে ওবামাই। আমেৰিকাৰ প্ৰতি মুহূৰ্তত ইজৰাইলৰ কাষত থাকিব বুলি মন্তব্য কৰাৰ লগতে যিকোনো প্ৰকাৰে হামাছক নিশ্চিহ্ন কৰা হ'ব বুলি ওবামাই মন্তব্য কৰিছে। নিহতসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপনৰ লগতে বন্দীসকলক সুৰক্ষিতভাৱে যাতে উদ্ধাৰ কৰিব পৰা যায় তাৰ কামনা কৰিছে। সন্ত্ৰাসবাদীৰ কব্জাৰ পৰা গাজাক উদ্ধাৰ কৰি ইজৰাইল আৰু পেলেষ্টাইনৰ মাজত শান্তি স্থাপনৰ পোষকতা কৰিছে আমেৰিকাৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে। ইজৰাইল হামাছৰ যুদ্ধত ইজৰাইলক সম্পূৰ্ণ সহযোগিতা আমেৰিকাই কৰিছে আৰু সেই কথা ইতিমধ্যে জনাইছেও জো বাইডেনে। আমেৰিকাই ইতিমধ্যে ভূমধ্য সাগৰৰ পূব প্ৰান্তলৈ যুদ্ধ জাহাজ প্ৰেৰণ কৰিছে। ৰাষ্ট্ৰপতি জো বাইডেনৰ নিৰ্দেশত এখন যুদ্ধ জাহাজ USS জেৰাল্ড আৰু R-4 ভূমধ্য সাগৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে। এই জাহাজখনত কেইবাটাও যুদ্ধ বিমানৰ ফ্লিট আছে। এই জাহাজখনত F-15 আৰু F-35 বিমান আছে। ইয়াৰ উপৰিও আমেৰিকাই এখন গাইডেড মিছাইল ক্ৰুইজাৰ আৰু 4 গাইডেড মিছাইল ডেষ্ট্ৰয়াৰ ইজৰাইলৰ উপকূলীয় সীমান্তলৈ প্ৰেৰণ কৰিছে। ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন কৰি সকলো ধৰণৰ সামৰিক সহায়ৰ আশ্বাস দিছে। আৰু খবৰ অব্যাহত ৰাখিম, সময়সমূহ বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ।